সমস্ত ভ্রমণপ্রিয় বাঙালিদের কাছে পুরী একটি বিশেষ তীর্থস্থান। পুরী যেমন জগন্নাথ দেব ও সমুদ্রের জন্য বিখ্যাত, ঠিক তেমনই পুরী খাজার জন্যও বিখ্যাত। খাজা তৈরির কী পদ্ধতি তা তুলে ধরা হলো। পুরীতে এলে আপনি বিভিন্ন দামের খাজা পেয়ে যাবেন। পুরীতে বিখ্যাত কিছু খাজার দোকানের নাম দেয়া হলো। পুরীতে শ্রী চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচুর ঠিক পাশেই আপনি অনেক খাজার দোকান পেয়ে যাবেন। পুরীতে খাজার জন্য বিখ্যাত হলো নৃসিংহ সুইটস। এখানে আপনি বিভিন্ন দামের খাজা পেয়ে যাবেন। নৃসিংহ সুইটসে তেলে ভাজা খাজা আপনি 180 টাকা থেকে 200 টাকার মধ্যে পেয়ে যাবেন এবং ঘিয়ে ভাজা খাজাগুলো 380 টাকা থেকে 400 টাকার মধ্যে পেয়ে যাবেন। পুরীতে অন্যতম খাজার দোকান হল গাঙ্গুরাম সুইটস। এখানেও আপনি বিভিন্ন দামের খাজা পেয়ে যাবেন। এছাড়াও খাজার সঙ্গে সঙ্গে আপনি এখানে বিভিন্ন রকমের মিষ্টিও পেয়ে যাবেন। এখানে আপনি 200 টাকা থেকে 500 টাকার মধ্যে খাজা পেয়ে যাবেন। পুরীতে অন্যতম আরেকটি খাজার দোকান হল গাঙ্গুরাম সুইটস। এখানেও আপনি বিভিন্ন দামের খাজা পেয়ে যাবেন। এখানে আপনি 250 টাকা থেকে 500 টাকার মধ্যে খাজা পেয়ে যাবেন। পুরী সুইটস পুরীতে বিখ্যাত খাজার মধ্যে এটি একটি। এখানেও আপনি বিভিন্ন দামের খাজা পেয়ে যাবেন। এখানে আপনি 160 টাকা কিলো, 200 টাকা কিলো, 500 টাকা কিলো বিভিন্ন দামের খাজা পেয়ে যাবেন। খাজার পাশাপাশি এখানে আপনি বিভিন্ন রকমের মিষ্টিও পেয়ে যাবেন। নরসিংহ সুইটস এটি শ্রী চৈতন্যদেবের মূর্তির ঠিক পাশেই অবস্থিত। পুরীতে অন্যতম খাজার ঠিকানা হল কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার। কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডারে এখানে আপনি একরকমই খাজা পেয়ে যাবেন, যা 200 টাকা কিলো। এছাড়াও আপনি এখানে বিভিন্ন খাজার দোকান পেয়ে যাবেন। 120 থেকে স্টার্ট, 120 টাকার আছে, 160 টাকার আছে, 200 টাকার আছে, 250 টাকার আছে, 250 টাকা মশলা খাজা। আচ্ছা, 2500 টাকা। আচ্ছা, আপনারা কি এখানেই বানান? খাজা কিভাবে বানানো হচ্ছে তা দেখুন।
এছাড়াও রাস্তার ধারে আপনি বিভিন্ন মিষ্টি পেয়ে যাবেন।